বিসমিল্লাহিররহমানিররহিম। সাত কলেজে ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, আসলে সাত কলেজে পড়লে পড়াশোনার খরচ কত হবে এবং এই এখানে যদি ভর্তি হওয়া যায় তাহলে কী কী ধরনের সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে যারা গ্রাম থেকে যায় তাদের কিন্তু মনে অনেকেরই এই প্রশ্নটা থাকে যে আসলে 4 বছরে পড়াশোনা বাবদ কত টাকা খরচ হতে পারে বা এখানে থাকা খাওয়ার খরচ কত হতে পারে এবং হোস্টেল সুবিধা আছে কি না, হোস্টেলে থাকলে হোস্টেলে কী রকম খরচ হবে, অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আমি আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি আজকের ভিডিওটা দেখো আশা করি তোমরা জানতে পারবা যে এই সাত কলেজে পড়লে তোমার কী পরিমাণ খরচ হতে পারে, অর্থাৎ বাৎসরিক খরচ কত, তোমার 4 বছরে মোট খরচ কত এবং মাসিক গড় খরচ কত হতে পারে সেই বিষয়ে আমি ধারণা দিচ্ছি। তো তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করতেছি আজকের আলোচনা। প্রথমে আমরা সাত কলেজের যে খরচের বিবরণটা, এটা হচ্ছে একটা ভর্তি ফি লাগবে তোমার যখন তুমি ভর্তি হবা। এই ভর্তি ফিটা কলেজ ভেদে 6,000 থেকে 8,000 টাকা হয়ে থাকে, অর্থাৎ এটা যে তিনটা বিভাগ আছে মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান, এটা কিন্তু ভেরি করে বিভাগ ওয়াইজ। যেমন বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল থাকে বা তাদের ল্যাব ফি থাকে, এই ল্যাব ফির ক্ষেত্রে বিজ্ঞানের খরচটা একটু বেশি ভর্তি ফিটা নেয়, আর মানবিক এবং বাণিজ্য শাখা যারা আছে তাদের কিন্তু একটা কম থাকে। তবে উভয়েরই অর্থাৎ সবার মধ্যেই 6,000 থেকে 8,000-এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে, এর বাহিরে যাবে না। এটাও কলেজ ভেদে ভিন্ন হয়ে হতে পারে। এরপরে হচ্ছে সেশন ফি, অর্থাৎ সেশন ফি বছরে 4 থেকে 5,000 টাকা, এটাও কিন্তু কলেজ ভেদে ভিন্ন হতে পারে, তবে 4,000 থেকে 5,000-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এটা 4 বছরে যেটা তোমার হবে 20 থেকে 25,000 টাকা। এটা কলেজ অনুযায়ী কলেজের ভিত্তিতে এই অ্যামাউন্টের ভিতরেই থাকবে, তবে এটা 20 থেকে 25,000-এর বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, এই 20 থেকে 25,000-এর মধ্যেই এটা কভার করবে। এরপর যেটা আছে বাৎসরিক ফর্ম ফিল আপ করতে হয়, এই ফর্ম ফিল আপ করতে তোমার প্রতি বৎসরে 3 থেকে 4,000 টাকা হয়ে থাকে, এটা বিভাগ অনুযায়ী অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা, এটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তবে এটাও 3 থেকে 4,000-এর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এটা হচ্ছে বাৎসরিক 12,000 থেকে 16,000 টাকা হয়। এটা কলেজ অনুযায়ী ভিন্ন হতে পারে এবং সেই সঙ্গে বিভাগ অনুযায়ী ভিন্ন হতে পারে। এরপরে হচ্ছে এই সাত কলেজে যারা ভর্তি হবে এদেরকে কিন্তু অবশ্যই 75% ক্লাস করতে হবে। 75% যদি ক্লাসে উপস্থিত না থাকে সেক্ষেত্রে তাকে একটা জরিমানা দিতে হবে, এটা বৎসরে 1,500 থেকে 2,000 টাকার মধ্যে সীমাবদ্ধ এবং এটা 4 বছরে মোটামুটি 6,000 থেকে 8,000 টাকা। তবে যারা 75% ক্লাস করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা লাগবে না, এবং সেই সঙ্গে যদি কারো উপস্থিতির হার 60%-এর নিচে চলে আসে অর্থাৎ 50% চলে আসে সেক্ষেত্রে কিন্তু তারা সেই বছরে আর পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। তার মানে অবশ্যই এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে যে ক্লাসটা যেন 75% করতে পারি, আর 75%-এর কমও যদি হয়ে যায় কোনো কারণে সেই ক্ষেত্রে তোমাকে 1,500 থেকে 2,000 টাকা জরিমানা গুনতে হবে। এরপরে হচ্ছে এইভাবে একাডেমিক 4 বছরে মোট খরচ মোটামুটি 45,000 থেকে 50,000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা যে সাত কলেজ আছে এটা কলেজ ভেদে একটু এদিক ওদিক হতে পারে, আমি এক্সাক্ট ফিগার এটা বলতেছি না, তবে 45 থেকে 50,000 টাকার মধ্যে আশা করি এটা সীমাবদ্ধ থাকবে। এরপর হচ্ছে হল ভাড়া, প্রতিটা সাত কলেজের প্রতিটা কলেজেই কিন্তু হোস্টেল আছে, এই হোস্টেলে বাৎসরিক ভাড়া 5,000 থেকে 6,000 টাকা, আর এটা বাৎসরিক 4 বছরে হবে তোমার 20,000 থেকে 24,000 টাকা। এই যদি কেউ হোস্টেলে থাকে তার কিন্তু এই খরচটা হবে, অর্থাৎ হোস্টেল ভাড়া বাবদ 5,000 থেকে 6,000 টাকা গুনতে হবে, আর এটা 4 বছরে 20,000 থেকে 24,000 টাকা। আমি সবাইকে হোস্টেলে থাকারই পরামর্শ দেব, কারণ তুমি যদি কোনো মেসে থাকো মেসে কিন্তু তোমার মাসিক খরচ 2 থেকে 3,000 টাকা হবে। মাসিক খরচ যদি 3,000 টাকা হয় তার মানে বছরে তোমার 36,000 টাকা খরচ হচ্ছে, সে তুলনায় হোস্টেলে থাকলে কিন্তু খরচটা তোমার অনেক কমে আসবে। হোস্টেলে বাৎসরিক খরচ দিতে হবে তোমার মাত্র 5 থেকে 6,000 টাকা এবং এটা 4 বছরে গিয়ে দাঁড়াবে 20 থেকে 24,000 টাকা। আর খাওয়ার খরচ এটা তোমাকে নিজে দিতে হবে, অর্থাৎ 5,000 থেকে যে 6,000 টাকা এটা তোমার কিন্তু হচ্ছে শুধুমাত্র হোস্টেলে থাকার ভাড়া, আর খাওয়া বাবদ তোমার খরচ হবে 2,500 থেকে 3,000 টাকা। এটা তুমি কিভাবে খাবা, হোস্টেলে খাইলে তোমার খরচটা একটু কম হবে, এখন তুমি যদি বাইরে খেতে চাও সেক্ষেত্রে তোমার খরচটা একটু বেশি হবে। এই 25 থেকে 3,000 টাকা হিসেবে যদি আমরা ধরি তাহলে বছরে তোমার খরচ হবে প্রায় 25 থেকে 30,000 টাকা,
এবং এইটা 4 বছরে তোমার খাওয়া বাবদ খরচ হবে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। আর এইভাবে যদি আমরা একটা গড় হিসাব করি তাহলে তোমার 4 বছরে মোট খরচ হবে 2 লক্ষ থেকে 2,20,000 টাকা। এই 2 লক্ষ থেকে 2,20,000 টাকার মধ্যেই খরচ সীমাবদ্ধ থাকতে পারে। তবে আমি এখানে একটা বিষয় দেখো, একটা বিষয় আমি এখানে উল্লেখ করি, সেটা হচ্ছে পরিবহন খরচ। পরিবহন খরচটা এখানে উল্লেখ না করার কারণ, যে 7 কলেজে ভর্তি হতে তোমরা চাচ্ছ, এই 7 কলেজেরই কিন্তু নিজস্ব পরিবহন সুবিধা আছে। কেউ যদি হোস্টেলে থাকে তার তো অটোমেটিক এই পরিবহন খরচটা লাগতেছে না। আর অন্য কেউ যারা ঢাকার স্থানীয় তারা যদি হোস্টেলে না থাকে, বাইরে থাকে, মেসে থাকে, তাদেরও কিন্তু পরিবহন খরচটা লাগবে না, কারণ ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এই কলেজগুলোর নিজস্ব বাস আছে। আর নিজস্ব বাস সার্ভিসে যখন আসবে তখন এটা তোমার সেশন ফি বা এখানেই কিন্তু সবকিছু সীমাবদ্ধ থাকে। এই জন্য পরিবহন খরচটা আমি এখানে অ্যাড করিনি। এরপরেও তোমার যদি তুমি কলেজের পরিবহন ব্যবহার নাও করো, মাঝে মধ্যে অন্য পরিবহন ব্যবহার করো, তারপরে এটা কিন্তু খুব বেশি টাকা খরচ হবে না। এই জন্য আমি পরিবহন খরচটা এখানে দেখাইনি। তার মানে দেখা যাচ্ছে 4 বছরে আমার মোট খরচ হচ্ছে 2 লক্ষ থেকে 2,20,000 টাকা। এটা কলেজ ভেদে ভিন্ন হতে পারে। আর এই হিসেবে তোমার মাসিক গড় খরচ মোটামুটি 5,000 থেকে 6,000 টাকা হতে পারে। আর ঢাকা কলেজে যদি এই 7টা কলেজে, অর্থাৎ ঢাকার 7 কলেজে যদি ভর্তি হয়, সেক্ষেত্রে তোমার কি কি ধরনের সুবিধা পেতে পারো, অর্থাৎ বিশেষ করে যারা গ্রাম থেকে যায় তাদের কিন্তু একটা চিন্তা থাকে যে নিজে খরচটা নিজে কোনোভাবে চালানো যাবে কিনা। তাদের জন্য যে সুবিধাগুলো হতে পারে, ঢাকা শহরে থাকলে ঢাকায় কিন্তু টিউশনি করার একটা ভালো সুযোগ থাকে। যদি একজন স্টুডেন্ট টিউশনি করে তাহলে কিন্তু মোটামুটি নিজের যে পড়াশোনার খরচটা আছে এটা নিজে মেক আপ করতে পারবে। এবং সেই সঙ্গে বিভিন্ন কোচিং সেন্টারে যদি ক্লাস নেওয়ার সুযোগ আছে, তোমরা যদি চাও তাহলে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে যোগাযোগ করে নিজের একটা পড়াশোনা চালানোর মতো ইনকাম সোর্স তৈরি করতে পারো। এছাড়াও কিন্তু যদি চাও যে কন্ট্রাক্ট ভিত্তিতে কাজ করা, ঢাকাতে কিন্তু অনেক ধরনের কোম্পানি বা অনেক ধরনের প্রতিষ্ঠান এই সুযোগটা দিয়ে থাকে যে কন্ট্রাক্ট ভিত্তিতে, যেহেতু দিনে ক্লাস করতে হবে, এটা সন্ধ্যার পরে বা বিকালের পরে এই কন্ট্রাক্ট ভিত্তিতেও কিন্তু কাজ করার সুবিধা থাকে। তো তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা, এবং সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।